কাছাড় জেলায় সরকারি ইনকাম সার্টিফিকেট জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। সোনাইয়ের ইনকাম সার্টিফিকেট জাল করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মৃত যুবকের নাম মোবারক হোসেন লস্কর, বাড়ি নিয়ায়র গ্রাম প্রথম খণ্ডে। মঙ্গলবার সোনাই সার্কেল অফিসার দীপঙ্কর নাথ যুবকের বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে সোনাই পুলিশ যুবককে আটক করে। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সার্কেল অফিসার দীপঙ্কর নাথ বলেন, নিয়ায়ের গ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা মোবারক হোসেন লস্কর নামের যুবক ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লায়ার জন্য ডকুমেন্ট জমা দিয়েছিল অফিসে। সেই মর্মে একজন পাটোয়ারি ডকুমেন্টগুলো ভেরিফাইও করেন। যুবকের জমাকৃত ইনকাম সার্টিফিকেট ভেরিফিকেশনে জাল ধরা পড়ে। তার নাম মোবারক হোসেন লস্কর, সান অফ জাফর আহমেদ লস্কর, নিয়েগ্রাম পার্ট ওয়ান। তেওঁ এখন ইডব্লিউএস সার্টিফিকেটৰ কাৰণে এপ্লাই কৰিবলৈ আহিছিলে সোনাই চাৰ্কল অফিচত। তাৰপিছত যেতিয়া এপ্লাই কৰিলে, তাৰপিছত এজ ইউজুৱেল আমাৰ যোনটো প্ৰচিজাৰ থাকে, আমি পাটোৱাৰীক দিওঁ, পাটোৱাৰীয়ে এটা ইনকুৱাৰীৰ কাৰণে কৰে। যেতিয়া পাটোৱাৰীয়ে ইনকুৱাৰী কৰিছে, মানে যেতিয়া চাইছে ভেৰিফিকেশ্যনৰ কাৰণে, তেতিয়া তেওঁ গম পালে যে যোনখন আমাৰ ইনকাম চাৰ্টিফিকেট আছিলে, ইনকাম চাৰ্টিফিকেটত সেইখন আমাৰ অফিচৰ পৰাই ইছ্যু হোৱা, কিন্তু যোনটো ডেট আছিলে 29/10/2022, সেইটোত আপোনাৰ, যিহেতু মই 2017 পৰা ইয়াতে কৰ্মৰত হয়, আৰু ইয়াতে আপোনাৰ যোনখন ইছ্যু হৈছিলে এইটো 29/10/2022 লিখা আছিলে তাতে। কিন্তু যোনটো আমাৰ ডিজিটেল ছিগনেচাৰ থাকে, তাতে কিমছিম লাংবুং মেমৰ আছিলে তাতে। কিন্তু সেইটোতো সম্ভৱ নহয়, কিয়কি যিহেতু কিমছিম মেডাম এতিয়া নাই, আৰু তেওঁ 2016 তেতিয়া, তাৰপিছত পাটোৱাৰীয়ে আকৌ ক্ৰছ ভেৰিফিকেশ্যন কৰিলে। এটা আমাৰ নাম্বাৰ এটা থাকে, যোনটো ইছ্যু নাম্বাৰ SSDG/ED/INC/28/0054, এইটো যেতিয়া চেক কৰিলে, চেক কৰি পায় যে এইটো আপোনাৰ 26 June আপোনাৰ 2016 আপোনাৰ এইটো ইছ্যু হৈছিলে আমাৰ অফিচৰ পৰা, তেতিয়া কিমছিম মেডামে আছিলে। এতিয়া দেখা যায় যে তেওঁ নিশ্চয় আপোনাৰ সেইটো জালিয়াতি কৰিছে, নহবা তেওঁ কোৱা মতে, বা আমি বিভিন্ন ধৰণৰ মানুহৰ পৰা গম পাইছোঁ যে কিছুমান আপোনাৰ শ্বপ আছে, কম্পিউটাৰ শ্বপ আছে, য'ত এইবোৰ কামবোৰ হয়, আৰু এইটো ট'টেলি ইলিগেলি। আৰু মই ইয়াতে গোটেই আমাৰ সোনাই চাৰ্কলে নহয়, আমাৰ যিমান আছে কাছাৰ ডিষ্ট্ৰিক্টত, সকলোকে যোনে এইবোৰ কাম কৰি আছে তেওঁলোকক সতৰ্ক এইটো জনাবলৈ লৈছোঁ যে ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন বা আমি এইটোত সহ্য কৰিব নোৱাৰোঁ, আৰু এইটো আমি তদন্ত কৰিম, আৰু ইতিমধ্যে আমি FIR এখন দিছোঁ, তেওঁ মতে বিহিত ব্যৱস্থা ল'ব। আৰু ঠিক তেনেকৈ আমি পিছৰ ভাৰ যিখিনি আমি গম পাম, তাৰপিছত আমি ইনকুৱাৰি কৰি পেলাই যদি গম পাওঁ, আমি যিমান শ্বপ আছে এনেকুৱা ধৰিম, ধৰি পেলাই আপোনাৰ এৰেষ্ট কৰিম আৰু প্লাছ সিল কৰিম। 2016 সার্টিফিকেট কম্পিউটারের মাধ্যমে তারিখ পরিবর্তন করে জমা দেন ওই যুবক। ইনকাম সার্টিফিকেট জাল করার জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ।